প্রিয় বাতাসী, পত্রের পতমে তুমি এই জারের মধ্যে করকরা বাতের বাহি সালন দিয়া মাহাইয়া কেতা কেতা কইরা কেজলাইয়া কেজলাইয়া খাওনের যে স্বাদ, হেই স্বাদের শুভেচ্ছা নিও। আশা করি তুমি বালাই আস। আমি বালা নাই, মেলা দিন দইরা এরা কথা কবার নিগা শুনতাই উঠছে। সামনাসামনি গেলে গলা হুকাইয়া জায়গা, আত পাও টেলকা সান্নিক ওইয়া কাইয়া নাই গা হে, দাঁত গুইনা দাঁতে দাঁতে বাড়ি খায় কহাই না, হেই জন্যেই নেকলাম। তুঙ্গ যেসুম আশ আড়াই সাল, তুমি আর তোমার মায় আঙ্গ বাইতে কালি হাইঞ্জাবেলা আসবিসা বাড়াইছিলা। আর তোমার মায় কই সাল? বাইতে গে আসুন গো, আন্নে গে তাঙ্গা আসাইছে। মায় ঘরে টিকা কইল না গো, আহে নাই। আমি কইলাম কেরা আনেরা, আন্দা গুন্দা কি বিরসাইন? তুমি কইলা আঙ্গ আসারাইছে আসবিরসাই। অবাই তোমার মায় কইল কিছুক্ষণ পরেই দেখি খালি মুইঞ্জা হে নাল আলো দেয়, ওই দেইকা নাইটের পাশে দিলাম এরা থাপ্পড়। অবাই বকত কইরা আলো বাড়লো, আর তোমার মাই কইল বাবা গো ইঞ্জিনিয়ার। অবাই তুমি এইডা হুই না, মর্দা আসেন নাকাল ফ্যাকত কইরা স্যাও কইরা আইসা দিলা, আর ওই স্যাও স্যাও করুন না হাসি আমার কাল হইল। সকাল বিকাল খালি স্যাও স্যাও হাসির শব্দ হেইডাই কানে বাজে, আমি আর অন্য কিছু হুনি না। তোমার স্যাও স্যাও হাসিডারে আমি ভালোবাসে হালাইছি। দুই দিন পর আমি নিজে গো একটা মর্দা আস দইরা নিয়ে তুঙ্গ বাইতে যাই, আর হইস করি চাষি আনে গো আস পাইছিন গো। তুমি ঘরের মধ্যে গ্যাঙ্গর গ্যাঙ্গর কইরা পরবার নইছিলা, আমার কথা হুই না দৌড় ফাইরা বাইরইলা, আর কলমটা কামড়াইতে কামড়াইতে আইলা। তোমার মায় পাক গড়তে নে ফুসকি দিয়া কয় আস পাইছি গো বাজান, কাল কাইত করে আসেল কাই বাইতে আইছি। তুমি বহ দুইটা খই খেয়ে যাও গেদি, বাজানে সেটা খই দেছে খাই গো। তোমার মাই কইল, আমি কইলাম না গো চাষি যাই গে, কাগো মান আসে রে কাগো আসা লড়াইছে। তুমি হেসুম কইলে এক গেলাস পানি খেয়ে যান ইঞ্জিনিয়ার সাহেব। আমি হেসুম মেলা শরম পাইছিলাম, পরে নিসমিহি মাতা দিয়া কইলাম খালি পানি খামু আর কিছু না। তুমি দৌড় পাইরা যাইয়া টিবল ঠাইসা এক গ্লাস পানি দিলে, আমি ঠক ঠক কইরা খাইতাছি। অর্ধেক খাওয়ার সুমি আমার আতে যে আশা সাল প্যাচত কইরা নাদাই দিছে, এবারে পায়ে মধ্যে ছেঁড়া বেড়া অবস্থা। আর তুমি হেসুমকাই আবার হেই ফ্যাকত কইরা স্যাও স্যাওয়াইনা আশিটা দিছিলা, কি যে বালা নাকসাল কহামুনা তোমারে। পরে আমি বেকাহানি খাইয়া কইলাম জায়গা তাইলে, তুমি হাইসা দিয়া কইলা আবার আহুন জানি ইঞ্জিনিয়ার সাহেব। আইলাম আর মনে মনে কইলাম প্রতিদিনই তুঙ্গ আসার হয় না, চিঠির উত্তর দিও বাতাসি, আর তোমার কি বানাগে এই মগা ইঞ্জিনিয়ারের চিঠি পইরা হেডা আমার একটু জানাইও। আর চিঠির অপেক্ষায় হইলাম, ইতি তোমার ইঞ্জিনিয়ার মুহাম্মদ মমিন।